গিনি টিউব, নিত্য নতুন শিলার ভিডিওতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো বড় নকশি কাঁথার একটি অসাধারণ নকশা। নকশাটা আঁকার জন্য আমার পেন্সিল আর স্কেল প্রয়োজন হবে। কাঁথার ডিজাইনগুলো কাঁথায় করে দেখানো সম্ভব হয় না, তার জন্য আমি এখানে একটি কাপড়ে ফ্রেমে করে দেখাচ্ছি। যেহেতু ফ্রেমে করে দেখাচ্ছি, তার জন্য আমাকে প্রথমে একটা কাঁথার শেপ দিয়ে নিচ্ছি। আমি চারপাশে চারটা দাগ দিয়ে একটা স্কোয়ার শেপ দিয়ে নিলাম, এরপর আমি ডিজাইনটা আঁকবো। যেহেতু আমি ফ্রেমে দেখাচ্ছি, ডিজাইনটা আমি ছোটো করে আঁকে দেখাচ্ছি। আপনারা যখন কাঁথাই করবেন তখন কিন্তু ডিজাইনটা এর থেকে আরেকটু বড় করে আঁকতে হবে আপনাদেরকে। যখন কাঁথাটা আঁকবেন তখন প্রথমে কাঁথার একটা সাইডে এভাবে একটা দাগ দিয়ে দেবেন, লম্বা সাইডের দিকে এভাবে একটা দাগ দিয়ে দিলেন। অর্থাৎ উপর থেকে নিচে নিতে হবে 4 ইঞ্চি, আর চাওড়ায় নিয়েছি আমি 5 ইঞ্চি। যখন আপনারা কাঁথাই করবেন একটু বড় করে, তখন আপনারা উপর থেকে নিচে নেবেন 6 ইঞ্চি এবং চাওড়ায় নেবেন 7 ইঞ্চি। অর্থাৎ 6 ইঞ্চি 7 ইঞ্চির একটা করে ঘর আপনারা তৈরি করে নেবেন। প্রত্যেকটা ঘর সমান করে আঁকার চেষ্টা করবেন। এখানে আমি 4টা ঘর এঁকে নিয়েছি, প্রত্যেকটা ঘরের কোনাকুনি থেকে 2টা করে দাগ কেটে নিয়েছি। প্রত্যেকটা ঘর এভাবে আমি দাগ কেটে নিব। প্লাস আকৃতির যে দাগগুলো হয়েছে, এর প্রত্যেকটা দাগের সঙ্গে করে 2টি করে পাপড়ি এঁকে নিয়েছি। তারপর এর ভেতরে ডিজাইন করে নিয়েছি। তারপর এই যে কোনাকুনি যে 4টা দাগ আছে, এই 4টা দাগে আমি ছোটো ছোটো পাতা আঁকবো। পাশে 3টি আর পাশে 3টি, উপরে 1টি, মোট 5টি উপর 7টি করে পাতা এঁকেছি। আপনারা যখন ঘরগুলো আরেকটু বড়ো করবেন, পাতাগুলো আরেকটু বড়ো করে আঁকার চেষ্টা করবেন, এই পাপড়িগুলো আরেকটু বড়ো করে আঁকার চেষ্টা করবেন। আর তখন কিন্তু পাতা আমার এখানে হয়েছে 3টি, আপনাদের 4টা অথবা 5টি করে হতে পারে। এভাবে পুরো ডিজাইনটা আঁকা শেষ। প্রত্যেকটা ঘর এভাবে আপনারা কাঁথাটা এগিয়ে নিলেন।
ধারগুলো প্রত্যেকটা ঘরের শেপগুলো দিয়ে কাঁথা সেলাই দিয়েই আগে প্রথমে সেলাই করে নিয়েছি। পর মাঝখানের যে পাপড়িগুলো আছে এগুলো আমি কাঁথা ফোড় দিয়ে সেলাই করে নিয়েছি। আর মোট আমি এখানে চারটি কালার ইউজ করেছি। এভাবে আপনারা পুরো কাঁথাটা সেলাই করবেন, একটা দিবেন লাল, তারপর একটা সবুজ, আবার লাল, আবার সবুজ, এভাবে করে সেলাই করলে দেখুন কোনা কোনি হবে সবুজ এবং কোনা কোনি হবে লাল, এভাবে ডিজাইনটা হবে। যখন পুরো কাঁথাটা সেলাই হয়ে যাবে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। তো
আপনারা এবার কল্পনা করুন যে পুরো কথাটা যদি এরকম হয় আসলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নিত্য নতুন শিলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।